মুক্তাগাছা আসলে এই মনটা খেয়ে যায়, কাজেই মুক্তাগাছা আসলে মনটা না খেয়ে আমরা মনে হয় কখনো যাই না। বাংলাদেশের বিখ্যাত মুক্তাগাছার মন্ডা, আজ আমি চলে এসেছি এই মন্ডা খাওয়ার জন্য ময়মনসিংহের মুক্তাগাছায়। আমরা চলে এসেছি গোপালপালের সেই মন্ডা দোকানের সামনে। ১৮২৪ সালে গোপাল পাল স্বপ্নে দেখেছিলেন এই মন্ডা তৈরির পদ্ধতি। ওনার পঞ্চম বংশধররা এখন পরিচালনা করছেন এই গোপাল পালের মন্ডার দোকান। মুক্তাগাছায় এখন অনেকগুলি মন্ডার দোকান তৈরি হয়েছে, বাট একমাত্র গোপাল পালের মন্ডার দোকানটি আদি মন্ডার দোকান, এবং এখানেই পাওয়া যাচ্ছে সবচেয়ে ভালো স্বাদের যে মন্ডা সেই মন্ডাগুলো। দুধ ও চিনির এক ধরনের সন্দেশ এই মন্ডা, প্রতি কেজি বর্তমানে ৬০০ টাকা। আর খেজুর গুড়ের শুধু শীতের সময় তৈরি হয় একটি স্পেশাল মন্ডা, এটি হচ্ছে ৭০০ টাকা। তো আমি সবাইকে দেখাবো কিভাবে আসতে হবে এই মন্ডার দোকানে। ঢাকা থেকে মুক্তাগাছা আসতে চাইলে দুই ওয়েতে আসা যায়। ঢাকার মহাখালী থেকে বাস চলে এবং ঢাকা থেকে ট্রেন চলে। সবচেয়ে ভালো ট্রেন জার্নি, ট্রেন জার্নিতে একটি স্বাচ্ছন্দ্য পাওয়া যায়, আরাম পাওয়া যায় এবং জ্যাম পাওয়া যায় না। তো ঢাকার মহাখালী থেকে ময়মনসিংহ এসে ময়মনসিংহের টাউন হল মোড় থেকে সিএনজি নিয়ে চলে আসা যাবে মুক্তাগাছায়। জনপ্রতি ভাড়া পড়বে ৪০ টাকা। আমি এখন যাচ্ছি ময়মনসিংহের মুক্তাগাছার বিখ্যাত মন্ডার দোকানে। আমি ময়মনসিংহের টাউন হল মোড় থেকে সিএনজি যোগে যাচ্ছি আমি মুক্তাগাছায়। আর ট্রেনে আসলে রেলওয়ে স্টেশন থেকে একটি অটো বা অটোরিকশাতে করে চলে আসতে হবে সিএনজি স্ট্যান্ডে, সেখান থেকে মুক্তাগাছায়। আর মুক্তাগাছা এসে যে কাউকে বলতে হবে যে গোপাল পালের মন্ডার দোকান। অন্যান্য মন্ডার দোকানে যেতে আমি বারণ করছি, কারণ যেই মন্ডার নাম শুনে আপনারা মন্ডা খেতে আসছেন সেটি হচ্ছে ঐতিহ্যবাহী গোপাল পালের মন্ডার দোকান। আমরা একটা রিক্সা নিয়ে চলে আসলাম মন্ডার দোকানের সামনে। মন্ডার দোকানের ঠিক হাতের বাম পাশেই একটি তাদের প্রার্থনার স্থান আছে, মানে ছোট একটি মন্দির। আর ডান দিকেই হচ্ছে মন্ডার দোকানটি। তো মন্ডার দোকানের ভিতরে ঢুকলেই দেখা যাবে সেই গোপাল পালের একটি প্রতিকৃতি, এবং এই দোকানের ব্রিটিশ পিরিয়ড থেকে যতগুলি তাদের অ্যাওয়ার্ড, যতগুলি সার্টিফিকেট সব সাজিয়ে রাখা আছে। তো এখানে বসার ব্যবস্থা আছে, প্রায় ২০ জনের মতো একসাথে বসে মন্ডা খাওয়া যায়। তো আমি মন্ডা নিয়েছিলাম, মন্ডা খেলাম, অসাধারণ ছিল। আমি বাড়ির জন্য নিয়ে নিলাম। তো এখানে অনেকেই খেতে আসছে, আমি দু একজনের সাথে কথা বলবো তাদের মন্ডা সম্পর্কে, তাদের অভিজ্ঞতা কেমন, কেমন লাগলো তাদের কাছে এই মন্ডা। সারা বাংলাদেশের ভিতর ঐতিহ্যবাহী একটা মন্ডার যে দোকান, সেই দোকানে এটা আলহামদুলিল্লাহ। এখান থেকে দূর দূরান্ত থেকে অনেক ভাইরা এসে এখানে মন্ডা খায়, অনেক তৃপ্তি লাভ করে আলহামদুলিল্লাহ। বাংলাদেশ সহ বিভিন্ন দেশেও আলহামদুলিল্লাহ যথেষ্ট সুনাম আমাদের এই মুক্তাগাছার ঐতিহ্য মন্ডা। আর আলহামদুলিল্লাহ আমরাও মুক্তাগাছা আসলে এই মন্ডা খেয়ে যাই, কাজেই মুক্তাগাছা আসলে মন্ডা না খেয়ে আমরা মনে হয় কখনো যাই না, এই জন্য যাকে আলহামদুলিল্লাহ। আপনারা যারা এই মন্ডার দোকানে আসতে চান, এই মন্ডা দোকানটা হলো যারা ঢাকা থেকে আসবেন, ঢাকা থেকে ময়মনসিংহ, ময়মনসিংহ থেকে মুক্তাগাছা, আর মুক্তাগাছা এসেই যে কোনো রিক্সা চালক, অটো চালক, যে কোনো ব্যক্তিকে বললেই হবে যে মন্ডার দোকানে যাব, সরাসরি আপনাকে এই জায়গায় নিয়ে আসবে আলহামদুলিল্লাহ। আর এই রমেন্দ্রনাথ পাল এই মন্ডার বাংলাদেশ সহ কোথাও তাদের কোনো এজেন্ট এবং কোনো শাখা নাই, কাজেই আসল মন্ডা যদি কেউ খেতে চান আলহামদুলিল্লাহ আমাদের মুক্তাগাছায় আপনারা পাবেন। তো চলুন এখন একটু এই মন্ডার ইতিহাসটা জেনে নিই। গোপাল পাল নামে এক ব্যক্তি স্বপ্নে দেখেছিলেন একটি পদ্ধতি, যে পদ্ধতিতে তিনি তৈরি করেছিলেন মন্ডা। উনি এই মন্ডার আবিষ্কারক, ১৮২৪ সালে তিনি এই মন্ডা তৈরি করেছিলেন। দুধ ও চিনির এক ধরনের সন্দেশ এই মন্ডা, এবং জেনে খুব ভালো লাগলো যে এই মন্ডা প্রায় ৩ দিন ফ্রিজের বাইরেই রাখা যায়। জগৎ কিশোর রোডের এই মন্ডার দোকানটি উনি দিয়েছিলেন দেশের বিখ্যাত
প্রায় সকলেই এই মন্ডা খেয়েছেন। মুক্তাগাছায় আসলে এই মন্ডা খাওয়ার পাশাপাশি মুক্তাগাছার জমিদার বাড়ি সহ এখানকার অনেকগুলি দর্শনীয় স্থান ভ্রমণ করা যাবে। তো আমি সবাইকে অনুরোধ করছি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং লাইক কমেন্ট করার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।